নমস্কার বন্ধুসকল, আপোনালোকে চাই আছে আসাম স্পোর্ট ইউটিউব চ্যানেল। বর্তমান সমগ্র ভারতবর্ষতে আইপিএল ধরে ক্রিকেট অনুরাগীসকল অতি রোমাঞ্চিত করে তুলিছে। প্রতিখন খেলে আকর্ষণীয় হয়ে উঠিছে। যা দুই এদিন আগে খেল সমূহ হয়ে যাওয়া পাঁচটা গুরুত্বপূর্ণ কথা পাতিম আজি। প্রথমে আহ নম্বর ফাইভের মুম্বাই ইন্ডিয়ান্স, এইবারও দলটির আরম্ভণি সন্তোষজনক নাছিল। প্রথমখন ম্যাচত আর সি বির বিরুদ্ধে আর দ্বিতীয়খন ম্যাচত চেন্নাই সুপার কিংসর বিরুদ্ধে পরাস্ত হয়েছিল রোহিত শর্মার বাহিনী। পিছে একেরাহে তিনিখন ম্যাচত জয়লাভ করে প্রত্যাবর্তনের হেউজ সংকেত দিছে মুম্বাই ইন্ডিয়ান্সে। চারি নম্বর খবরটি হয়েছে এই বর্ষের আইপিএলতে শচীনের পুত্র অর্জুন তেন্ডুলকার অভিষেক ঘটিল। বর্তমানলৈকে দুখন ম্যাচ খেলা অর্জুনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একটা উইকেট দখল করবলে সক্ষম হয়েছে। তিনি নম্বর খবরটি হয়েছে একেরাহে তিনিখন ম্যাচত জয়লাভর পাছত গৃহ শহর লখনৌ সুপার জায়ান্টস হাতর পরাস্ত হল রাজস্থান রয়্যালস। পুনর্বার বিফল হল অসম সন্তান রিয়ান পরাগ। ফিনিশার রূপে দলক জয় করার সম্পূর্ণ সুযোগ আছে রিয়ান পরাগর, কেবল 15 রানহে করবলে সক্ষম হল। দুই নম্বর খবরটি হয়েছে দিল্লী ক্যাপিটালসর এইবার বহুত বেয়া দিন চলিছে। এইবার আইপিএলর একেরাহে পাঁচখন ম্যাচত পরাস্ত। তালিকার অন্তিম স্থানত আছে দিল্লী ক্যাপিটালস। সৌরভ গাঙ্গুলীর দরে পরামর্শদাতা আর রিকি পয়েন্টিংয়ের দরে প্রশিক্ষক থাকার পাছতো ভাগ্যই লগ দিয়া নাই দলট। তার মাজতে সংঘটিত হয়েছে আন এক ঘটনা। দিল্লির বিমানবন্দর দলের লাগেজের বেট, পেড, গ্লোভস চুরি হয়েছে বহু সামগ্রী। ইয়ার ভিতর আছে 16খন বেট, ডেভিড ওয়ানার তিনিখন, মার্কসর দুখন আর ফিল সল্টর তিনিখন। একবারে শেষত এক নম্বর ঘটনাটি ঘটিছে বিরাট কোহলির উপর। বিরাট কোহলির উপর জরিমানা বিহা হয়েছে বিসিসিআই। চেন্নাই সুপার কিংসর বিরুদ্ধে খেলা ম্যাচখনের সময় বিরাট কোহলির আসনক ক্ষুব্ধ হয়ে পড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মহেন্দ্র সিং ধোনি দলের বিরুদ্ধে কোহলিয়ে দেখো আগ্রহী মনোভাব বোর্ডের পছন্দ হওয়া নাই, সেইভাবে জরিমানার জড়িয়ে সতর্ক করা হয়েছে। আইপিএলর নিয়ম ভঙ্গার আর সি বির বেটার কোহলিক 10% জরিমানা বিহা হয়েছে।